পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না তিনি বিচার করবেন তার দয়া দিয়ে যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে আবহরায় রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাম্মা কাজ আল্লাহুল খালকা যখন আল্লাহ তালা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন কাতাবা কেতাবান তখন তিনি লিখিত করলেন একটা খাতায় সবকিছু লিখলেন ফাহ আইন্দাহু তা তার নিকট রয়েছে ফাহকার সেই আরসের উপরে রয়েছে তাতে লিখা রয়েছে

মানুষের বিচার করব না দয়া দিয়েই করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতের নার আল বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে জান্নাত বলবে উসের তো হে আমার প্রতিপালক আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন যারা সমাজে চলতে পারে না সমাজ যাদের দান দেয় না সমাজ যাদের মূল্যায়ন করে না তারা কেন আমার ভিতরে এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো ঝগড়া পেশ করলো অখান্তরে জাহান্নাম বলল হে আমার প্রতিপালক আমার ভিতরে সয়রাচারী অহংকারী বদমেজাজি কেন ও সিরত বিল মুতাজাব্বরিন আল মুতাকাব্বরিন অহংকারী সয়রাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন জান্নাত মনে রাখো ইননামান্তি রাহমতি আরহামু বিকা মানাশোমিনা ওয়াদি তুমি হচ্ছে আমার দয়া জান্নাত তুমি মনে রেখ তুমি হচ্ছে আমার দয়া আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব আমি দয়া করলে তোমাকে দিয়ে দেব এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাকে চিনে থাকে জেনে থাকে জাহান নাম তুমি মনে রেখো এর আন্তি আনতি গজাবি নিশ্চয় তুমি আমার রাগ নিশ্চয় তুমি আমার ক্রোধ ওয়াক দেবো মিনি বাদি তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে সবাকে আমি শাস্তি দিব না আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব। জাহান নাম তোমাকে দিয়েই করব যার কারণে তোমার ভিতরে দা হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি মানুষকে সম্মানিত দিনী ভাই বোন আবু হোরায়রা রাজী আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন লাহ ইয়া কাফের উল কাঁফের লাহ ইয়া আলামুল মোক মেন আল্লাহ হেমিনা ওকুবা যদি মোমেন পুরুষ নারী জানত আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে যদি পুরুষ নারী জানত আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে মা তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করতো না মানুষ যদি জানত মোমেন পুরুষ নারী জানত যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে তাহলে কেউ জান্নাতের আশা করতো না পরের বাক্যে আল্লাহর নবী বলেন কাফের মানুষ যদি জানত আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানাতামিন তামিন আহাদুন আহাদন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করত যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না যার কারণে মূল্যায়ন করতে পারে না নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়ার রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা ফি বানি ইয়ামাল খায়রান কাত্ত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি ফালাম্মা হাজারাহুল মত যখন তার কাছে মরণ চলে এসেছে আওসা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনা ফালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও সাহার রে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমমাঝরও নিস্ফাহু ফিল বাড় রে অনিস্পাহফিল বাহ এরপরে তোমরা অর্ধেক ছায় পানিতে ফেলে দিও অর্ধেক ছায় মাটিতে ফেলে দিও কেন লাইং কাদার আল্লাহ আলাই হে যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইও দেবো হাধাবান তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখ তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ফালাম্মা মাতা যখন পিতা মারা গেল মা মারা হুম পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল। করলো আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল আমার আল্লাহ হল বাররা আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন বল তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলেন তখন লোকটি বলেছিল। মিন তোমার করেছি ওয়ান্তা আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কোন কারণে করিনি আল্লাহ তালা বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম সম্মানিত ভাই বোন এত বড় অপরাধী যদি কোনো দিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হবো কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে আবু আনহু বলেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন কানা ফিবানী ইসরাঈল কাতালা তিসা তিসা ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে ফা আলো সে বাড়ি থেকে বের হলো সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কি না ফা তার আহেবান এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদাত করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু করে এবাদত আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু করে এবাদত দরবেশের কাছে এসে বলল আল্লাহ মিনা তৌবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে তার তৌবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়া রহমতকে সে জানে না সে নাকচ করে দিল ফাকাতালাহু এই লোকটি তাকেও হত্যা করল একশো জন হয়ে গেল ফাজা আলায়াস আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় কালারা জুলুন ইতে কাদা কাদাওয়া কাদা একজন লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদরা কাহুল তার মরণ চলে আসলো সে ওখানে আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল ফার না আবে সদৃহী না সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যাই তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি মালায় কাতুর রহমা অতুল আজাদ জাহান নামের ফেরেস্তা জান্নাতের ফেরস্তা হৈচৈ লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফাও আল্লাহ এলাহাজেহি আন্তকাররবি ফাও আল্লাহ এলাহাজেহি আন্তাবা আল্লাহ তালা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আসো গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছে হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন সুমা ফাকিস দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কতদূর আছে গ্রাম আবার মাপো কতদূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আক্রাবায়লা হাজি হেবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত এগিয়ে গেছে ফা গোফের ফের আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বললেন কে ক্ষমা করে দিয়েছি বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর দিনী ভাই বোন মুসলিম ভাই বোনকে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না একশো জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন তাহলে আমি পাপ করে নিরাশা হব কেন নিরাশা আর কিছু নেই দয়ার আশা করতে হবে রহমতের আশা করতে হবে ক্ষমা চাইতে হবে দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে রয়েছেন যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় বলেন বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি ভাষা আল্লাহ রসুলের মুখ দিয়ে তবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহ তালা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ তালা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আল্লা যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদ্শি আনাস রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম মা দারউতানি অ রাজাউতানি হে আদমের ছেলেমেয়ে শোনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলেমেয়েরা শোনা তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফার তোলা কালামা কালাম কালাউবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ বলেন সময়ে ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ভারত এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও গা ফার লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উ বলি আমি পর করি নে তুমি কত বড় পাপি আমি পর করি নে তুমি কত বড় পাপি আমি পর করি নে তুমি কত বড় পাপি তালা এই দুনিয়াই আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বিচারের মাঠে কেয়ামাতের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তালা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইয়াতনাদম লা তাই তাপে করাবিলার যে খাতায় সোমালা কিতানি লা তো শ্রীরিক বিষয়া লাতাই তো করাবে হামাক ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শেট না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না করো সম্মানিত তিনি ভাই বোন মহাপাপ শির্কের ব্যাপারে সাবধান থাকবেন এই এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যা আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে ভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর রাজা বিন ইসুব বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোন কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারোর পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব বেনীত অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আবু হরায়রা রাজিয়াহ তালা আনহ বলেন রসৌল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন লা এ কদ কমন এদ করুন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোনো জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি তারপরে যখন তারা জিগি রাজকার তাসভি করে আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবি তাহা ব্যস্ত থাকা উচিত রব্বিগ ফিরলি অতব আলাইয়া অন্যকান্তত্ত্বা ওয়াবুল গফুর কোনো বৈঠকে বসে আল্লার নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় একশো বারের বেশি এই দুয়াটি পড়তেন রব্বিগ ফিরলি অতবা আলাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তোবাকবুল করো এন্না গফুর তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মিটাচ্ছেন এই প্রয়োজন দিয়ে কী হবে এত কথা দিয়ে কী হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজাক বি ইসুফ আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো যখন কোনো সম্প্রদায় কোনো মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে তাসমি তাহলিল জিক রাজকার করে ইল্লাহফতমুল মালায়েকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন অগাসিয়াত হমুর রহমা দয়ে তাদেরকে ঢেকে নেয় দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেই ওয়ানা তাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাক বিশুক আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যে বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেশতা ঘেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় হয় নিরাপত্তা আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেস্তা জিব্রাইল মেকাইল মালাকুল মত তাদেরকে বলেন দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলেন দেখো তো বলে রাব্বিক ফেরলি অথবা আলাইয়া ইন্না কান্তা তাওয়াবুল গাফুর তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিল দেখো তো এরা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাজতমা কওমুন ফি বাইতিন মিন বইয়ুতিল্লাহ যখন কোন সম্প্রদায় লোকজন কোন জায়গায় বসে আল্লাহর কোন ঘরে বসে ইতলুনা কিতাব আল্লাহ হে তারা আল্লাহর কিতাব পড়ে ওয়া ইতাদারসুনাহু বাইনহুম আপোসে সেই নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লা নাযালা আলাইহ মুসাকিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ও গাছিয়া রাহমা রহমত তাদেরকে ঢেকে নেয় রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে এই দয়া রহমতের কথাগুলি বলছি আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত তিনি ভাই বোন দয়া ও রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন তার দু একটা পেশ করলাম আরও দু একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব দেখুন আব্দুল আনে বসিয়াল্লাহত আলা ন বলেন কাদেবান নবী হোসাল্লাহ আলি হোসাল্লা মালা আবি আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিশ করে তারা আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুরে খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এ হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আঁটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামাবি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফা খাজা বেলে জামে দাব বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুলি উদুল্লাহ আলী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন